যদি ভুলবশত কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, রেফারি আছে, লাইনসম্যান আছে, এরা উভয়ে মিলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে হবে। এটা মাইকে স্বীকার করতে হবে। আমি মেনে নিলাম, আমিও মেনে নিলাম, তবে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। রেফারি লাইনসম্যান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। সিদ্ধান্ত অবশ্যই সেই সিদ্ধান্ত। ঠিক আছে, খেলা চলবে। সময় 20:25। সেমিফাইনাল খেলা 20:25। দর্শকরা বেশি উত্তেজিত হবে না, শান্তি মনে সুষ্ঠুভাবে দেখবে। শুরু হচ্ছে মথুরাপুর থানার অন্তর্গত সেই বাসিদুপুর গ্রামের হাডুডু প্রতিযোগিতায় এখন শুরু হচ্ছে প্রথম সেমিফাইনালের প্রথম খেলা। সাকির কালো একাদশ ভার্সেস হাসা জাঙ্গির একাদশ। প্রিয় দর্শক, এখন শুরু হচ্ছে শাকির কালো এখন প্রথম ডাকে যাচ্ছে। রেফারি রয়েছেন সেই গোলাম নবী মহাশয়। বলতে বলতে প্রথম আক্রমণ শাকির কালো। শাকির কালো খুব সুন্দর একটি পয়েন্ট নিয়ে এসছে। এখন সেই মিন্টু রেফারি সাহেব একটু সাইডে যান। ঠিক আছে, বলতে বলতে সেই রেজার পায়ে মেরে চলে এসছে। এখন শাকির কালো, শাকির কালো টিমে রয়েছে শাকির কালো, রেজা, মোজা, ফুল, আমির রয়েছে, সেই আরিফ রয়েছে, ফায়েজুল। বলতে বলতে শাকির কালো আরও একটি পয়েন্ট নিয়ে চলে এসছে। আর জাঙ্গির হাসেজাঙ্গির টিমে রয়েছেন সেই মির্জা, সুবুদ্দিপুরে বাড়ি আবির, সুবুদ্দিপুরে বাড়ি রয়েছেন সুচাঁদ, রয়েছেন মিন্টু, রয়েছেন লৌহ। প্রিয় দর্শক, মিন্টু ছড়ি পেল না। সাহেব একটু ঘুরে ফিরে এখন এসছে সেই হাসা জাঙ্গির। সেই ফায়েজুল খুব সুন্দর আক্রমণ করলেন সেই হাসা জাঙ্গির উপরে। কি
সেই আবিস ডাকে এসছে যাকে আমরা জুনিয়র মুস্তাকির নামে চিনি। ঘুরে ফিরে দাঁড়ান, ঘুরে ফিরে আবার সেই শাকির কালো লোহা কমে চলে এসছে। এপি সাহেব একটু বাঁ দিকে না ডান দিকে? সেই হাসে রাঙ্গির ডাকে এসছে। বলতে বলতে মির্জানের মেরে চলে এসছে। আবার সেই হাসান ও এফরি ভাই একটু ঘুরে ফিরে ওইদিকে ঘুরে চলে এসছে নবীদা। ভিডিও কত অসুবিধা হচ্ছে, একটু ঘুরে ফিরে করো। কয়েন নিয়ে চলে এসছে সেই হাসে জানে। এখন সেই শাকির সেই শাকির কালো সুন্দর আবির, এটাই নাম আবির, অসাধারণ উপায় নিয়ে চলে গেল। কয়েন নিয়ে চলে এসে সাথে মৌ হয়ে গেল। না
ফায়জুল অসাধারণ একটি জাঙ্গির ধরলো থানার অন্তর্গত বলতে বলতে সেই ফুল আমি আবার সেই শাকিল খান বলতে বলতে শাকির কালো পায়ন নিয়ে চলে এসছে। মৌর হয়ে গিয়েছে ভাই, এখন একটি কোট পড়ে গিয়েছে, নতুন তিথলিয়া গ্রাম লে হালুয়া মিন্টু বলতে বলতে সেই আমি দর্শক সেমিফাইনালের প্রথম ম্যাচ চলছে, মিজানকে মেরে চলে এসছে শাকিল খান। আমি রইল কোয়ালিটি আউট, মনে হচ্ছে আউট যাবে কিন্তু আউট যাবে না। দর্শক মৌর হয়ে গেল,
আপনার খয়রুল ভাই আগে মোবাইল নিয়ে যেতে পারে কিনা। সেই খয়রুল রাকেশ এই খয়রুলের গ্রামেই খেলা হচ্ছে ভাই। ছড়ি হয়েছে সেই মজা সেই আবি আর মুস্তাকি সেই অন্তর্গত গ্রামের বাড়ি মৌর হয়ে গেল তোমরা কথা বলবে না, আমার লাইন ম্যানটা বসে আছে। ঠিক আছে, আমরা আমরা সেই আমি ডাকে এসছে সরি হয়ে গেছে। আবার সেই মির্জা মেরে চলে এসেছে আমি বলতে বলতে কয়েন নিতে পারলো না সেই মিন্টু, তার মিস করে ফিরে এসছে আবার সেই সাকিব খান। বলতে বলতে সেই লৌহাকে মেরে চলে আসছে।
সুখচাঁদ সেমিফাইনালের প্রথমার্ধের খেলা চলছে, এখন খেলার ফলাফল সাকিব ভালো একটি কোটে এগিয়ে রয়েছে। সাকির কালো আক্রমণ, বলতে বলতে সাকির এখন হাফ লাইন, ফলাফল সাকিব পালনের কোটে এগিয়ে রয়েছে, আশা ডাঙ্গি একটি কোর্ট পিছিয়ে রয়েছে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, আক্রমণে প্রথম ডাকে এসেছে হাসা ডাকে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আশা ডাঙ্গি হারছে সাকিব কালো, সাকিব কালো টিমে রয়েছে রেজা মোজা আমির ফুল ফায়েজুল, টিমে রয়েছে সেই খয়রুল, এখন সাকিব কালো ডাকে এসছে আবার সেই মিন্টু অসাধারণ পয়েন্ট নিয়ে এসছে ভাই, মিন্টু অসাধারণ পয়েন্ট, আবার সেই সাকিব কালো সাকিব কালো পয়েন্ট নিয়ে চলে গেল, চলে এসছে ডাকিয়ে ভালো ডাকিয়ে আমরা জানি, আমি ডাকে
রান কাট করতে যেন চলছে টিমের দুজন প্লেয়ার রয়েছে বলতে বলতে খেলা শেষ হয়ে গিয়েছে খেলা জয়ী হয়েছে সাকিব খান একাদশ আর পরাজিত হয়েছে সেই আশা খান সাকিব কালো সরাসরি ফাইনালে প্রবেশ করলো সাকিব কালো আরিফ একই টিম খেলছে ভাই দেখতে পাচ্ছেন রয়েছেন রেজা মোজা খাইরুল রয়েছেন ফুল ভাইজুল সাকিব কালো টিমের এখন আছে।